আয় মেরে যান পেয়ারে মান আঁকু কি তারা আসমান কি চান মেরে যান পাকিস্তান এ হলো খালেদা জিয়ার কথা বরং এগুলিকে সবগুলি গাঠি বাঁধে পাকিস্তানে পাঠাই দিলেই ভালো হয় জাতির পিতা তেহাত্তর সালে যখন জাপানে যান তারই অনুরোধে এই যমুনা সেতুর উপর সমীক্ষা হয় কিন্তু সেটা তার বঙ্গবন্ধু শেখ মুজিব করে যেতে পারেননি জিয়াউর রহমান এসে এটা বন্ধ করে দেয় জেনারেল এরশাদ আসার পরে আবার উদ্যোগ নেয় যমুনা সেতু করার কারণ যতটুকু কাজ এরশাদ করে গিয়েছিল এটা হলো বাস্তবতা এবং খালেদা জিয়া ক্ষমতা এসে কিন্তু খুব বেশি এগোতে পারিনি কারণ সব জায়গায় তো কমিশন খাওয়ার অভ্যাস আবার কমিশন তো একজনকে দিলে হবে না মায়ের জন্য একটা দুই ছেলের জন্য দুইটা ফালুর জন্য একটা অমকের জন্য একটাই করতে করতে কেউ আর ওখানে কাজ করতে পারতো না এত ভাগে ভাগে তাদের কমিশন দিতে হতো সেই কারণে কোনো কিছু এগোতে পারেনি আমরা ছিয়ানব্বই সালে সরকার এসে এই যমুনা সেতুতে রেল লাইন গ্যাস লাইন বিদ্যুতের লাইন দিয়ে এটা ডিজাইনটা আবার নতুন করে ডিজাইন করা সম্ভব ছিল না কিন্তু সেই ডিজাইনের সাথেই আমরা গ্যাসের লাইন রেল লাইন বিদ্যুৎ লাইন দিয়ে এটাকে মাল্টিপারপাস ব্রিজ করে সেই ব্রিজ আমরা তৈরি করি এই রেল লাইন করা নিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে তখন ওয়ার্ল্ড ব্যাঙ্কের আপত্তি ছিল তাদের কথা ছিল রেল লাইন থাকলে ভায়াবেল হবে না আর আমার কথা ছিল ভায়াবল হবে এবং তাদের কথা আমরা শুনিনি আমি সেখানে রেল লাইন সংযুক্ত করি এবং রেল লাইনটাই থেকে ভায়াবেল এবং লাভজনক হয় যার কারণে আবার তারা ফিরে এসেছে নতুন একটা ডেডিকেটেড রেল লাইন করে দেওয়ার জন্য দেশটা আমাদের আমরা যতটুকু চিনি জানি এদেশের প্রকৃতি এদেশের পরিবেশ এদেশের মানুষ মানুষের কল্যাণ আওয়ামী লীগ যতটা বুঝবে অন্যেরা তা বোঝে না কারণ বুঝবে কী করে বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান তাদের মনেই আসে পাকিস্তান দিল মেহায় পেয়ারে পাকিস্তান সারাক্ষণভাবে ওই গুনগুন করে ওই গানই গায় আয় মেরে যান পেয়ারে মান আঁখ কি তার আসমান কি চান মেরে যান পাকিস্তান এ হলো খালেদা জিয়ার কথা কাজী এই যাদের মানসিকতা তাদের তারা তো বাংলাদেশের কোনো ভালো চাইবে না এটা খুব স্বাভাবিক এটা নিয়ে আপনাদের এত দুঃখ করা চিন্তা করা কিচ্ছু না আর ওদের কথা যত না বলা যায় ততই ভালো কারণ ওরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বরং এগুলিকে সবগুলি গাঠি বাঁধে পাকিস্তানে পাঠাই দিলেই ভালো হয় কারণ পাকিস্তানে এখন যে অবস্থা ওখানে থাকলেই তারা ভালো থাকবে এখনও লাহোরে সোনার দোকানে খালদা বড় ছবি আছে যে ওই দোকানের সোনার গনা তার খুব প্রিয় তাদের মানসিকতা ওই দিকে আমাদের বাংলাদেশের জন্য না তবে এটাও ঠিক যে এদের জন্ম তো বাংলাদেশে না না জিয়ার জন্ম বাংলাদেশে না খালদা জিয়ার জন্ম বাংলাদেশে কারো জন্মই না এর তো তো কুচকুশবিহারি তারও জন্ম হচ্ছে কুচবিহারি একমাত্র আমার বাবাও ছিলেন এই দেশের আমিও এই মাটিতে জন্ম কাজে এই মাটির টান আলাদা এখানে আমাদের নারীর টান সেটাই কাজে এই দেশের মানুষের ভাগ্য গড়াটাই তো আমাদের লক্ষ্য সেই জন্য আমরা কাজ করি এবং আওয়ামী লীগের আদর্শই হচ্ছে জনগণের সেবা করা কাজে আমি সেটা সবাইকে বলবো যে আজকে আমাদের বার্ষিকী এই আওয়ামী লীগ ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে এই আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দিয়ে দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে এই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ যেমন জাতির পিতা স্বল্প যুদ্ধবিধ্বস্ত দেশগুলো স্বল্পোন্নত দেশ উন্নীত করে গিয়েছিলেন আবার একুশ বছর পর আওয়ামী লীগ সরকারে আসা পরে এদেশের মানুষ প্রথম উপলব্ধি করেছে যে সরকার হচ্ছে জনগণের সেবক তারপরে মাঝখানে আটটা বছর আবার একটা অন্ধকার যুগ দু হাজার থেকে আমরা সরকার গঠন করেছি জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে কাজে সেই ভোটে নির্বাচিত হয়ে আমরা বারবার এসেছি আজকে একটা দীর্ঘ সময় হাতে পেয়েছি আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে এখানে আরেকটি কথাও বলে রাখি কালকেও প্রেস কনফারেন্সে বলেছি যে বলে যে অংশগ্রহণ করা না আঠারো সালের নির্বাচনে যখন বিএনপি অংশগ্রহণ করেছে তখন নির্বাচনে তারা নমিনেশন দিয়েছিল কীভাবে এখান থেকে আমাদের ফখরুল ইসলাম সাহেব একটা দেয় রিজবি সাহেব একটা দেয় লন্ডন থেকে তারেক যে আর একটা দেয় সকালে একটা নাম যায় তাদের ক্যান্ডিডেট দুপুরে আর একটা নাম যায় আর তাদের আর এক ক্যান্ডিডেট তারপরে যায় আরেকজনের নাম তাদের অন্তত দুইজন আমাকে নিজের মুখে বলে গেছে এর নাম আহমেদ চৌধুরী এবং আমাদের মোর্শেদ খান যে তাদের কাছে তারেক যে টাকা চাইছে এমন এক অ্যামাউন্ট চেয়েছে তারা বলছে আমরা দিতে পারবো না তাদের নমিনেশন ক্যান্সেল সে তারা ইলেকশনই করেনি ইলেকশনের যখন তারা বাণিজ্য শুরু করে দিয়েছে তো সেই ইলেকশনে তারা ভোটই বা পাবে কি আর ইলেকশন করবেই বা কি আর শূন্য কোনো দল ইলেকশন করবে জনগণ ভোট দেবে কী দেখে ওই চোর ঠকবাস এতে অর্থ অর্থাৎ করা অথবা খুন অস্ত্র চোরা কারবারি সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে এদেশের জনগণ ভোট দেবে দেশ চালানোর জন্য তা তো দেশের জনগণ দেবে না বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন তারা জানে আওয়ামী লীগ নৌকা মার্কা আর নৌকার যে প্রয়োজন এবার বর্ণায় হতো নৌকার জন্য হাহাকার তাই নৌকা ছাড়া তো গতি নাই বাংলাদেশে এটাও মানে মনে রাখতে হবে